আমাদের সাথে আছে আমাদের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সুহাগ মিয়া, তিনি আজ জাপানি স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছে। সান জাপানি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। জাপানি স্টুডেন্ট ভিসা হাতে পেয়ে আপনার কেমন লাগছে? আপনার নাম পরিচয় দিয়ে অনুভূতিটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে এমডি সুহাগ মিয়া, আমি হোমনাম কুমিল্লা থেকে এসেছি। জাপানি ভিসা হাতে পেয়ে অবশ্যই অনেকটাই ভালো লাগতেছে, স্বপ্নের দেশ জাপান। ভিসা পেয়ে মনের অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ। জাপানে আপনি কোন সেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন? আমি অক্টোবর সেশনের জন্য অ্যাপ্লাই করেছি। সান জাপানিজ ট্রেনিং সেন্টারের খবর আপনি কিভাবে পেয়েছিলেন বা এখানে কিভাবে আসা হয়েছিল? আমার এক বড় ভাই সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে অলরেডি জাপান আছে, ওনার মাধ্যমে ইনফরমেশন দিয়ে আমি এখানে ভর্তি হয়েছি। আপনার স্টুডেন্ট ভিসা হাতে পেতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? ফাইল প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় সব কিছুই খুবই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে চার বিন্দু আমাদেরকে যথাশুদ্ধ হেল্প করেছে, এই জন্য আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে ধন্যবাদ দিতে চাই। আপনি তো খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, পরবর্তীতে যারা জাপান যাবে তাদের উদ্দেশ্যে কি আপনার বলার কিছু আছে? জি অবশ্যই, যারা যারা জাপান স্বপ্নের দেশ যাওয়ার ইচ্ছুক অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে ওদের পরিবেশ এবং শিক্ষকবৃন্দ সবাই সাথে কথা বলে যদি ভালো লাগে অবশ্যই এখানে ভর্তি হবেন। ফাইল প্রসেসিং থেকে শুরু করে সব কিছু নিখুঁতভাবে করে। আপনার পরবর্তী যাত্রা শুভ হোক, অনেক অনেক অভিনন্দন, ভালো থাকবেন। জি ধন্যবাদ।